হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ পিয়া তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও পাশের বেল আইকনটি প্রেস করে সেটিকে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জেলায় জেলায় বন্ধু নিয়োগ হচ্ছে স্নাতক হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেব তাহলে চলুন এখন অফিসিয়াল ওয়েবসাইটে সো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধু ডট ও আর জি তো এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা চলে আসবে তাহলে এই ফর্মটা ফিল করতে পারবে এখান থেকে চলে আসতে হবে তোমাদেরকে এক্সামিনেশান তো এক্সামিনেশনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদেরকে এখানে কিন্তু এক্সামিনেশনের জন্য সাইন ইন করতে হবে তো সাইন ইন করার আগে নিশ্চয়ই তোমাদের আগে রেজিস্ট্রেশনটা করতে হবে তো তার জন্য তোমরা প্রথমে যেটাকে আসবে সেটা হচ্ছে বন্ধু রেজিস্ট্রেশান এখানে দেখবে সিলেকশন প্রসিডিউর তো আমি আজকে তোমাদেরকে সিলেকশনটা কীভাবে হবে সেটা সম্পর্কে কথা বলবো তো এখানে যখন তোমরা নিচের দিকে আসবে তখন দেখো এখানে বলা রয়েছে সিলেকশন প্রসিডিওর শিক্ষাবন্ধু হ্যাজ রিলিজড এ রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর থাউজেন্ড পোস্ট অফ শিক্ষাবন্ধু ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল উইথ দ্য পারমিশন অফ বিজ্ঞান চেতনা ভবন অর্থাৎ হাজারটা পোস্ট কিন্তু শিক্ষা বন্ধুর তরফ থেকে বের করা হয়েছে এবং সেটা কার পারমিশনে বিজ্ঞান চেতনা ভবনের পারমিশনে গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং পাঁচশোটা পোস্ট এখানে দেখো পাঁচশোটা পোস্ট অফ শিক্ষা বন্ধু ফর অনলাইন ক্লাসেস তো এখানে কিন্তু অনলাইন ক্লাসের জন্য টিচার নেওয়া হচ্ছে সেটা হচ্ছে পাঁচশোটা পোস্ট আছে এবং যারা অফলাইন পড়াবে তাদের জন্য হাজারটা পোস্ট আছে তো সেটাও কিন্তু বিজ্ঞান চেতনা ভবনের পারমিশনে নিয়েই হচ্ছে এটা তো এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে বলেছে ছাব্বিশ এক দু থেকে চব্বিশ দুই দু তার মানে আজকে যদি তেইশ তারিখ হয় কালকেই কিন্তু এর লাস্ট ডেট তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এটা ফর্মটা ফিল করে নিও নিচে আমরা একটু দেখব এখানে দেখো বলেছে ভ্যাকেন্সি ডিটেলস তো ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু শিক্ষাবন্ধু নম্বর অফ ভ্যাকেন্সি হচ্ছে দেড় হাজার যেটা তোমাদেরকে আমি আগে বললাম যে হাজার জন কিন্তু অফলাইনে এবং পাঁচশো জন কিন্তু অনলাইনে নেওয়া হবে তো নেক্সট দেখো এখানে স্যালারি স্ট্রাকচার কেমন আছে আফটার ফাইনাল সিলেকশন স্যালারি উইল বি সাত হাজার সাতশো থেকে চোদ্দো হাজার নশো পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি হতে পারে সেটা অনলাইন অফলাইন দুটো মোডেই তো জব লোকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের জব দেওয়া হবে এবং এখানে এলিজিবল ক্রাইটেরিয়া ফর শিক্ষাবন্ধু দু হাজার একুশ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চেয়েছে এখানে দেখে নাও মিনিমাম গ্রাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি এখানে কিন্তু বিএড থাকতে হবে বা ডিএড থাকতে হবে এরকম কিন্তু কিছু বলা নেই এখানে বলেছে যে গ্র্যাজুয়েট হলেই কিন্তু কিন্তু তোমরা এটাকে ফিল আপ করতে পারবে এজ লিমিট এখানে দেওয়া রয়েছে যে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু এটার জন্য ফিল করতে পারবে সিলেকশন প্রসিডিওর কী হবে সেটাও এখানে বলে দেওয়া আছে আমি একটু তোমাদের পড়ে শুনে সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি মেড অন দ্য বেসিস অফ অনলাইন টেস্ট তো তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে কী কী সাবজেক্ট থাকবে বাংলা থাকবে ইংরেজি থাকবে ম্যাথামেটিক্স থাকবে এনভায়রমেন্টাল স্টাডিজ থাকবে এবং আরও একটা যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে চাইল্ড লেভেল ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড ফিজিওলজি তো এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের এক্সট্রা থাকবে ফর ইচ কারেক্ট অ্যান্সার দুই নাম্বার করে থাকবে কারেক্ট অ্যান্সারের জন্য এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কস আছে এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে একটা নেগেটিভ অ্যান্সারে আফটার সিলেকশন ফ্রম অনলাইন টেস্ট দেন এ মক ইন্টারভিউ ইন হেড অফিস তো এখানে দেখছো যে সিলেকশান প্রসিডিওর অনলাইনে হয়ে যাওয়ার পর একটা মাত্র মক ইন্টারভিউ হবে যেটা হেড অফিসে হবে তো এখানে অ্যাপ্লিকেশান ফি বলে দিয়েছে যে দুশো টাকা কিন্তু পে করতে হবে সেটা তোমরা অনলাইনে করতে পারবে অনলাইন মোড ইউজিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই দিয়ে করতে পারবে নেক্সট আমরা একটু দেখবো যে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে তোমরা এটার ফর্মটা ফিল আপ করতে পারবে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন থ্রু শিক্ষাবন্ধু ওয়েবসাইট তো যেই ওয়েবসাইটে আমি এই মাত্র রয়েছি অর্থাৎ ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে অবশ্যই তোমরা আজকের মধ্যে ফিল আপ করে নিও তো এখানে আবার প্রসিডিওর সেই সেম জিনিসই বলা আছে তো এখানে তোমরা প্রথমে যাবে যে ওখানে গিয়ে রেজিস্ট্রেশান করে নিয়ে তারপর তোমরা ফর্মটা ফিল করতে পারবে এটা এমন কিছু বিশেষ কাজ না তোমরা এটা দেখলেই বুঝতে পারবে তো স্টার্টিং ডেট কিন্তু জানুয়ারিতে ছিল এবং লাস্ট ডেট কিন্তু কালকেই অর্থাৎ চব্বিশ দুই দু হাজার একুশে তো আমি আশা করব যে তোমরা এই যে ফর্মটা আছে সেটা কিন্তু অবশ্যই ফিল করে নেবে আজকের মধ্যে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করার আছে যারা আইসিটিএস মেইন পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই কাট দেখে নিও আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে তো ওই কাট অফের ভিত্তিতে যদি কারোর ওপরে নাম্বার থেকে থাকে তাহলে তারা অবশ্যই আইসিডিএস মক ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আমাদের সঙ্গে পড়াশোনা করছে অর্থাৎ ক্লাস করছে এবং মক ইন্টারভিউ দিচ্ছে সুতরাং তোমরাও এই সুযোগটা পেতে পারো এটা কিন্তু একদম লাস্ট সুযোগ আমাদের সেকেন্ড যে ব্যাচটা সেটা কিন্তু স্টার্ট হচ্ছে মার্চ থেকে সেভেন্থ মার্চ থেকে সুতরাং তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা জয়েন করো এবং খুবই অল্প মূল্যে আমাদের ক্লাসটা তোমরা করতে পারো ছটা টোটাল ক্লাস হবে এবং দুটো মক ইন্টারভিউ ক্লাস থাকবে অরিন্দম স্যার তোমাদের করাবেন যাবতীয় তোমাদের পিএসসির যত সমস্ত কোশ্চেন তারা করে থাকেন কারণ তার কিন্তু ছয় থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স আছে এবং তিনি একজন ডাব্লিউ বিসিএস অফিসার এবং তোমাদের স্বর্ণালী ম্যাম আছেন তো স্বর্ণালী ম্যাম তোমাদের সিচুয়েশান বেসড কোশ্চেন করাবে দেখো এখানে কিন্তু এক একজনের সিচুয়েশান এক এক রকম কেউ যদি পার্শ্ব শিক্ষিকা হয় তার কেমন কোশ্চেন হবে কেউ যদি স্টুডেন্ট হয় তার কেমন কোশ্চেন হবে এই সমস্ত কিছু কিন্তু আলাদা ডেমো ভিডিও অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে আছে তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারো এবং দেখে নিয়ে তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগ করতে হবে তোমাদেরকে এইট ওয়ান ফোর ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি ফোর জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে অ্যান্সার করব এবং তোমরা আমাদের সেকেন্ড যে চ্যানেলটা আছে পিএস টিউটোরিয়াল সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এছাড়াও গুরুত্বপূর্ণ সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্স থেকে তোমরা পেয়ে যাবে তোমরা আমাদেরকে অবশ্যই টুইটার এবং ইনস্টাগ্রামে ফলো করো আর আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের ফেসবুক পেজ স্টাডি স্টুডেন্ট অ্যান্ড মোটিভেশনকেও তোমরা অবশ্যই লাইক করে দিও ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও